हेलो स्टूडेंट लार्न योर मैथे तुम्हारे सकल के स्वागत। आज आलोचना करब एकादश श्रेणी गुणितज्ञ अर्थात क्लास इलेवन मल्टीपल एंगल सम्बन्धे आलोचना करब। यही पार्टे हमें ट्यूटोरियल एवं किछु एमसीक्यू सम्बन्धे आलोचना करेछि। एटा हच्छे आमार पार्ट वन এবং পরবর্তী পাঠে বিভিন্ন সমস্যার সমাধানগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির উপর যে সমস্ত ভিডিওগুলি আমি প্রকাশ করেছি তোমরা যারা দেখোনি ওপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টের মধ্যে যদি যাও তাহলে ক্লাস টু ইলেভেনের প্লেলিস্টের মধ্যে তোমরা ধারাবাহিকভাবে ক্লাস ইলেভেনের ভিডিওগুলো পেয়ে যাবে। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। এই অভেদটা আমরা বি এর স্থলে যদি এ বসিয়ে দিই তাহলে অভেদটা বি এর স্থলে আমরা এ বসিয়ে দিচ্ছি, তাহলে যেখানে যেখানে বি পাবো সেখানে সেখানে আমরা এ বসিয়ে দিব। তাহলে দেখো আমরা কি পাবো, তাহলে বি এর স্থলে যদি আমরা এ বসিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা এ বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে সাইনে কসে, এখানে কসে সাইনে, তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সেম মান। তাহলে আমাদের এ পাশে হচ্ছে কি সাইন টু এ, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন টু এ, আর এখানে হচ্ছে টু সাইনে কসবি, তাহলে টু সাইনে কসবি, তাহলে সাইন টু এ হচ্ছে টু সাইনে কসবি, এটাই হলো আমাদের সূত্র, বুঝতে পেরেছ? তাহলে এখন থেকে আমরা এই সূত্রটা তৈরি করব, সাইন টু এ হচ্ছে টু সাইনে কসবি, বুঝতে পেরেছ? একই রকমভাবে আমরা কস এ প্লাস বি সূত্রটা করি, তাহলে কস এ প্লাস বি সূত্র কি, কস এ কসবি মাইনাস সাইন এ সাইন বি, তোমরা যোগ কোণে করেছো। তাহলে একই রকমভাবে আমরা এই অভেদটার মধ্যে বি এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি, তাহলে যেখানে যেখানে আমরা বি পাচ্ছি সেখানে সেখানে আমরা এখানে এখানে এ বসিয়ে দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কস এ প্লাস কস এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ, তাহলে কস এ কস এ হল কি কসকারে হচ্ছে, তাহলে কসকারে মাইনাস সাসকারে, তাহলে কস টু এর গুণিতকের সূত্রটা হচ্ছে কসকারে মাইনাস সাসকারে, পরিষ্কার হয়েছে? এবার আমরা যদি এই সাইন স্কোয়ার এটাকে আমরা কসকারে করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে সাইন স্কোয়ার এটাকে আমরা কসকারে করে দিলাম, তোমরা জানো যে সাইন স্কোয়ার এ হচ্ছে ওয়ান মাইনাস কসকার এ, তাহলে সাইন স্কোয়ার এ সমান সমান ওয়ান মাইনাস কসকার এ, তাহলে এটাকে সরল করো, তাহলে এখানে মাইনাস দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে, তাহলে টু কসকার এ হয়ে যাচ্ছে, তাহলে টু কসকার এ মাইনাস ওয়ান, তাহলে এটাকেও আমরা সূত্র হিসাবে নিতে পারি যে কস টু এ হচ্ছে টু কসকার এ মাইনাস ওয়ান, তাহলে এটা একটা সূত্র। আবার একই রকম ভাবে আমরা যদি এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ আছে, এবার কস স্কোয়ার এটাকে যদি আমরা সাইনে দিয়ে দিই তাহলে আমাদের কি হবে, আচ্ছা এখান থেকে একটা কাজ করা হয়েছে যে কস টু এ কে আমরা এই ওয়ানটাকে এ পাশে নিয়ে গেছি, তাহলে ওয়ান প্লাস কস টু এ হচ্ছে টু কস স্কোয়ার এ, এখন আমরা এই কস টু এটাকে আমরা সাইনে নিয়ে গেলাম, তাহলে কস স্কোয়ার এটাকে যদি সাইনে নিয়ে যাই তাহলে কি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে আবার তুমি সলভ করো, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, তাহলে কস টু এ হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, তাহলে কস টু এর আমাদের তিনটি সূত্র আসলো, একটা হচ্ছে কস টু এ হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, একটা হচ্ছে কস টু এর সূত্র হচ্ছে টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, আর একটা কস স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এখন এই ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে যাই আর সলভ করি তাহলে আমাদের কি হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ হচ্ছে টু সাইন স্কোয়ার এ, তাহলে ওয়ান মাইনাস কস টু এর সূত্র কি টু সাইন স্কোয়ার এ। এখন তোমরা এই দুই আর এক অর্থাৎ দুই ভাগ যদি এক করো তাহলে কি হবে, দুই ভাগ এক করি তাহলে উপরে কি আসবে, উপরে আসবে টু সাইন স্কোয়ার এ বাই টু কস স্কোয়ার এ, তাহলে এ পাশে আসবে ওয়ান মাইনাস কস টু এ
তাহলে এখানে বসিয়েছি আমরা ওয়ান মাইনাস কস টু এ, আর নিচে আসবে ওয়ান প্লাস কস টু এ, তাহলে ওয়ান মাইনাস কস টু এ বাই ওয়ান প্লাস কস টু এ। তাহলে এই যে এখানে টু টু আমাদের কেটে যাচ্ছে, তাহলে টু টু কেটে গেলে কি থাকছে, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, তার মানে তোমরা জানো সাইন বাই কস মানে ট্যান, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ট্যান স্কোয়ার এ সমান সমান ওয়ান মাইনাস কস টু এ বাই ওয়ান প্লাস কস টু এ। তাহলে এটাকেও আমরা ট্যান স্কোয়ার এর একটা সূত্র হিসাবে নিতে পারি, ট্যান স্কোয়ার এ সমান সমান ওয়ান মাইনাস কস টু এ বাই ওয়ান প্লাস কস টু এ। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই কস থেকে আমাদের বেশ কয়েকটা সূত্র বেরোলো। তারপরে আমরা ট্যানের সূত্রটা নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এটাও যৌগিক গুণে করেছো, ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এই হবে যে আমরা আবার আগের মতোই বিয়ের স্থলে এ বসিয়ে দিই। তাহলে বিয়ের স্থলে যদি আমরা এ বসাই, তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, যেখানে এখানে বি বাচ্চি এ বসিয়ে দিই, তাহলে ট্যান এ প্লাস এ, আর এখানেও ট্যান এ প্লাস ট্যান এ ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান। তাহলে উপরে দেখো ট্যান এ প্লাস ট্যান এ মানে টু ট্যান এ হয়ে যাচ্ছে, তাহলে উপরে টু ট্যান এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে এই সূত্রটাকে আমরা বলতে পারি ট্যান টু এ সূত্র। তাহলে ট্যান টু এ সূত্রটা কি, ট্যান টু এ সমান সমান হচ্ছে টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে এইভাবে আমরা সাইন টু এ এবং কস টু এ কে, অর্থাৎ সাইন টু এ কে ট্যান এর মাধ্যমে প্রকাশ করব, আর কস টু এ কেও আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে সাইন টু এ কে আমরা কি করে ট্যান এর মাধ্যমে প্রকাশ করতে পারি, বা কস টু এ কেও আমরা কিভাবে ট্যান এর মাধ্যমে প্রকাশ করি। একটা ট্যান টু এ তো টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে সাইন টু এ কেও আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করব, কস টু এ কেও আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে সাইন টু এর সূত্রটা তোমরা তো জানোই, তাহলে সাইন টু এর সূত্রটা কি, সাইন টু এর সূত্রটা হচ্ছে টু সাইন এ কস এ। এখনই আমরা সূত্রটা শিখলাম, তাহলে সাইন টু এ হচ্ছে টু সাইন এ কস এ, তাহলে সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কস এ। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা তোমাদের একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এখানে তোমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা কস এ দিয়ে ভাগ দিই। তাহলে এখানে কস এ দিয়ে ভাগ করলে আমাদের কি হচ্ছে, দেখো টু সাইন এ বাই কস এ, তাহলে এটা কস এটা কস স্কোয়ার এ হয়ে গেল। এই সাইন এ বাই কস এ এটাকে আমরা ট্যান এ করে নিই, তাহলে কি হলো টু ট্যান এ ইন্টু কস এ, আর এই কস স্কোয়ার এটাকে আমরা হচ্ছে সে স্কোয়ার করি। তাহলে জানো যে কস এর অনন্য কে, সে স্কোয়ার, তাহলে ওয়ান বাই সে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে টু ট্যান এ আর এটা হয়ে যাবে ওয়ান বাই সে স্কোয়ার এ, তাহলে সেটা আমরা করে নিই, তাহলে টু ট্যান এ ওয়ান বাই সে স্কোয়ার এ। এখন তোমরা এই সূত্রটা বর্গ সূত্রটা জানো যে সে স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান ওয়ান, তাহলে সে স্কোয়ার এ সমান সমান কি, তোমাদের এই সূত্রটা জানা আছে যে সে স্কোয়ার এ, সে স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান ওয়ান, তাহলে এই সূত্রটা তোমাদের জানা আছে। তাহলে এখান থেকে সে স্কোয়ার এ সমান সমান কি, সে স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে এই সে স্কোয়ার এর জায়গাটায় আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ বসিয়ে দিই। তাহলে সে স্কোয়ার এর জায়গাটায় যদি আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ বসিয়ে দিই, তাহলে আমাদের কি হবে টু ট্যান এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তাহলে দেখো সাইন টু এ সমান সমান টু ট্যান এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে এই সাইন টু এ কে আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করলাম। পরিষ্কার হয়েছে? তাহলে আমরা ঠিক একই রকম ভাবে কস টু এ কে কিভাবে করতে পারি, তাহলে কস টু এর সূত্রটা বলো, একটু আগে আমরা পড়লাম কস টু এ সমান সমান হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই যে সাইন স্কোয়ার এ আছে, এই সাইন স্কোয়ার এটাকে আমরা কস স্কোয়ার এ দিয়ে ভাগ দেবো। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার, তাহলে এটা কস স্কোয়ার এ থাকলো, এখানে হলো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ কি হয় ট্যান স্কোয়ার এ, তাহলে আমরা এখানে বসিয়ে দিই কস স্কোয়ার এ সমান সমান মাইনাস ট্যান স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার এ। এখন এইখান থেকে আমরা কস স্কোয়ার এ কমন নিয়ে নিই, তাহলে কস স্কোয়ার এ কমন নিয়ে নিলাম, তাহলে কস স্কোয়ার এ কমন নিলে কি হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে এই ওয়ান, এই কস স্কোয়ার এটাকে আমরা ওয়ান বাই সে স্কোয়ার এ করতে পারি, তাহলে কস স্কোয়ার এটাকে ওয়ান বাই সে স্কোয়ার এ আমরা করে দিলাম। তাহলে উপরে থাকলো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ আর নিচে চলে আসলো সে স্কোয়ার এ। আবার সে স্কোয়ার এর বদলে আগের মতোই লিখতে পারি সে স্কোয়ার এ মানে কি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে এই সে স্কোয়ার এর বদলে আমরা লিখে দিব ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এই সে স্কোয়ার এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ লিখলে আমাদের কি হচ্ছে, তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে কস টু এ সমান সমান ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। বুঝতে পেরেছো? তাহলে কস টু এ কে আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ, সাইন টু এ কে আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা তিন গুণ ট্রিপল মাল্টিপ্লাই যাচ্ছি, অর্থাৎ থ্রি এ তিন গুণ যোগফল। তাহলে এটা করতে গেলে আমাদের সাইন থ্রি এ কে আমরা লিখতে পারি সাইন টু এ প্লাস এ,
এখন এই সাইন এ প্লাস বি সূত্রে তোমরা পাবে, তাহলে সাইন এ প্লাস বি সূত্রটা কি সাইন টু এ কস এ প্লাস কস টু এ ইন্টু সাইন এ। এখন এই সাইন টু এটাকে তোমরা আবার সূত্রে পেলো আর এই কস টু এটাকে সূত্রে পেলো, তাহলে সাইন টু এর সূত্রটা কি টু সাইন এ কস এ, আর কস টু এর সূত্রটা কি কস স্কয়ার এ ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার এ, মানে সব সাইন এ নিয়ে আসবো আমরা। তাহলে এই কস টু এর বদলে আমরা পেলাম কি ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার এ, আর কস টু এর বদলে আমরা সূত্রে পেলাম টু সাইন এ কস এ, বুঝতে পেরেছো? তাহলে এবার আমাদের এখানে কি দেখতে হচ্ছে দুটো কস স্কয়ার এ হচ্ছে, তাহলে দুটো কস স্কয়ার এ হলো টু সাইন এ ইন্টু কস স্কয়ার এ, আর এটাকে সাইন এ দিয়ে গুণ করো, সাইন এ দিয়ে ওয়ান কে গুণ করলে সাইন এ হয়, আর টু সাইন স্কয়ার এ কে সাইন এ দিয়ে গুণ করলে টু সাইন কিউব এ হয়। এখন আমাদের এই যে টু সাইন এ কস স্কয়ার এ প্লাস সাইন এ, এই যে কস স্কয়ার এটা আছে এই কস স্কয়ার এটাকে তোমরা সাইন এ কনভার্ট করে দাও, তাহলে কস স্কয়ার এ সমান সমান কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ, এটা সূত্র জানো, কারণ তোমরা জানো যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান ওয়ান, তাহলে কস স্কয়ার এ সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে এই কস স্কয়ার এটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ করে দিলাম। এবার গুণ করো, তাহলে এখানে কি হচ্ছে আমাদের টু সাইন এ এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস টু সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস টু সাইন কিউব এ। এখন দেখো তোমরা টু সাইন এ আর এখানে হচ্ছে সাইন এ, তাহলে টু সাইন এ আর সাইন এ যোগ করলে কত হচ্ছে থ্রি সাইন এ, তাহলে এটার বদলে আমরা লিখতে পারছি, আর এটা এটা যোগ করলে কত হচ্ছে ফোর সাইন কিউব এ, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে সাইন থ্রি হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, তাহলে এটাই আমাদের সূত্র, তাহলে সাইন থ্রি এ সমান সমান থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, বিষয়টা পরিষ্কার হয়েছে? তাহলে সাইন থ্রি এ কি আমরা লিখতে পারি থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, পরিষ্কার হয়েছে? একই রকমভাবে আমরা কস থ্রি এ কে করি, তাহলে কস থ্রি এ কে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে কস থ্রি এ মানে কস টু এ প্লাস এ, তাহলে কস টু এ প্লাস এ, এবার কস টু এ কস এ প্লাস বি সূত্রে গেল, তোমরা জানো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে এখানে কি হচ্ছে কস টু এ ইন্টু কস এ মাইনাস সাইন টু এ ইন্টু সাইন, এই কস টু এ কে তোমরা কস এ সূত্রে গেল, তাহলে কস টু এ কে কস এ সূত্রে পেলে কি হবে টু কস স্কয়ার এ মাইনাস ওয়ান আর ইন্টু কস এ, আর সাইন টু এটাকে সূত্রে গেল টু সাইন এ কস এ ইন্টু সাইন এ, তাহলে এটাকে কস এ দ্বিগুণ করো, তাহলে কস এ দ্বিগুণ করলে কস এ এটাকে গুণ করলে কি হচ্ছে টু কস কিউব এ, আর এটাকে গুণ করলে মাইনাস কস এ, আর এখানে হচ্ছে মাইনাস টু সাইন স্কয়ার এ ইন্টু কস এ, এই যে সাইন স্কয়ার এ আছে এই সাইন স্কয়ার এটাকে তোমরা এবার কস এ দিয়ে দাও, তাহলে সাইন স্কয়ার এটাকে যদি আমরা কস এ দিই তাহলে কস সাইন স্কয়ার এ বলে কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কয়ার এ, তাহলে টু কস কিউব এ এটা মাইনাস কস এ মাইনাস টু এই সাইন স্কয়ার এটাকে আমরা সূত্রে ফেলে দিলাম ওয়ান মাইনাস কস স্কয়ার এ, তাহলে ওয়ান মাইনাস কস স্কয়ার এ, এবার কস এ দিয়ে তোমরা গুণ করে দাও, তাহলে কস এ দিয়ে গুণ করলে টু কস কিউব এ মাইনাস কস এ মাইনাস টু কস এ মাইনাস মাইনাস এ প্লাস টু কস কিউব এ, তাহলে আমাদের কস কিউব এ কটা হলো দুই জায়গায়, তাহলে ফোর কস কিউব এ হচ্ছে আর এটা হচ্ছে মাইনাস থ্রি কস এ হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হচ্ছে আমাদের ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ, এটাই হচ্ছে কস থ্রি এর সূত্র, তাহলে সাইন থ্রি এর সূত্র এবং কস থ্রি এর সূত্রটা আমরা জানলাম। এবার আমরা যাব ট্যান থ্রি, তাহলে ট্যান থ্রি এর ক্ষেত্রে একই রকমভাবে ট্যান থ্রি এ কে আমরা ট্যান টু এ প্লাস এ করতে পারি, ট্যান থ্রি এ কে আমরা লিখতে পারি টু এ প্লাস এ, তাহলে এটাকে ট্যান এ প্লাস বি সূত্রে ভালো, ট্যান এ প্লাস বি সূত্রটা কি ট্যান এ প্লাস বি সূত্রটা ট্যান টু এ মানে ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাহলে এখানে এটা হচ্ছে টু এ আর বিটা হচ্ছে এ, তাহলে সূত্র বেরিয়ে দিলাম। এখন এই ট্যান টু এর জায়গায় তোমরা ট্যান এর সূত্রটা পেলো আর সাইন টু এর গুণিত কোণের সূত্রটা পেলো আর ট্যান টু এর জায়গায় এই সূত্রটা পেলো, তাহলে তোমরা কি সূত্রটা জানো টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ প্লাস ট্যান এ, আর এখানেও লিখলাম আমরা টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ, বুঝতে পেরেছো? তাহলে টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ প্লাস ট্যান এ ওয়ান মাইনাস টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ ইন্টু ট্যান এ, পরিষ্কার হয়েছে? তাহলে এইখান থেকে আমরা এটাকে সরল করি, তাহলে দুটোরই হট সেম আসবে, তাহলে হটটা কেটে যাবে আমটা না লেখলেও হবে, তাহলে এখানে টু ট্যান এ আর ট্যান এ দিয়ে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ কে গুণ করি, তাহলে টু ট্যান এ প্লাস ট্যান এ মাইনাস ট্যান কিউ এ, আর এইটা দিয়ে এটাকে গুণ করি ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ মাইনাস টু ট্যান স্কয়ার এ, বুঝতে পেরেছি? তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে টু ট্যান এ মাইনাস ট্যান কিউ এ, আর এখানে ট্যান এ আর এই টু ট্যান এ যোগ করে নিই,
তাহলে কি হবে, তাহলে থ্রি টেনে মাইনাস টেন কিউবে ওয়ান মাইনাস এটা এটা যোগ করে নিলে মাইনাস থ্রি টেন স্কোয়ারে, তাহলে টেন থ্রি এর সূত্র হচ্ছে থ্রি টেনে ওয়ান মাইনাস টেন কিউবে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমরা গুণিত কোণের সূত্রগুলো তৈরি করলাম। তাহলে সাইন টু এর মানে হচ্ছে এ কোণের দ্বিগুণ মানে টু এ, আর এ কোণের ত্রিগুণ। আমরা এইভাবে সাইন কস ট্যানের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করলাম। তাহলে এই সূত্রগুলোকে যদি আমরা একটু সংক্ষিপ্তকরণ করে নিই, তাহলে আমরা কী কী সূত্রগুলো আলোচনা করলাম আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে সংক্ষিপ্তকরণটা আমাদের কী হলো, প্রত্যেকটা সূত্র দেখো, তাহলে সাইন টু এর সূত্র টু সাইন এ কসে, কস টু এর আমরা তিনটা সূত্র পেলাম, একটা কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, একটা টু কস স্কয়ারে মাইনাস ওয়ান, একটা ওয়ান মাইনাস টু সাইন স্কয়ারে। ওয়ান প্লাস কস টু এর সূত্র পেলাম একটা টু কস স্কয়ারে, ওয়ান মাইনাস কস টু এর সূত্র পেলাম টু সাইন স্কয়ারে, আবার এটা এটাকে ভাগ করে আমরা যে সূত্রটা বের করলাম ট্যান স্কয়ারে হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ বাই ওয়ান প্লাস কস টু এ, ট্যান ট্যান টু একে আমরা সূত্রে পেলাম টু ট্যান এ ওয়ান মাইনাস ট্যান স্কয়ারে, তারপরে হচ্ছে সাইন টু একে আমরা ট্যানের মাধ্যমে প্রকাশ করলাম সেটা হচ্ছে টু ট্যান এ ওয়ান প্লাস ট্যান স্কয়ারে, বুঝতে পেরেছো। কস টু একেও একই রকমভাবে আমরা সূত্রে পেলাম, সাইন থ্রি একে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, কস থ্রি এ হচ্ছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ, ট্যান থ্রি হচ্ছে থ্রি ট্যান এ মাইনাস ট্যান কিউবে ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ারে। তাহলে বিভিন্ন ধরনের সূত্রগুলো আমরা একটা সংক্ষিপ্তকরণ করে নিলাম। এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলো গুণিত কোণে করবো। তাহলে আমি এই পাঠে কিছু এমসিকিউ সম্বন্ধে আলোচনা করব। তাহলে এমসিকিউ সম্বন্ধে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, ফলে আমি যখন যেটা ভিডিও পাবলিশ করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করতে পারবে। তাহলে আমি কিছু এমসিকিউ সম্বন্ধে আলোচনা করছি। তাহলে প্রথম এমসিকিউটা দেখা যাক, বলছে টু কস থিটা সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স, টু কস থিটা সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি হয় তাহলে কস টু থিটার মানটা চারটির মধ্যে কোনটি হবে। তাহলে আমরা কস টু থিটার সূত্রটা পেলি, তাহলে কস টু থিটার সূত্রটা কি, কস টু থিটা থেকে কস থিটা ব্যবহার হলে টু কস কা থিটা মাইনাস ওয়ান, তাহলে টু কস কা থিটা মাইনাস ওয়ান সূত্রটা পেলাম। তাহলে এই যে কস থিটার মানটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারি, তাহলে কস থিটার মানটা আমাদের কি হবে, টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে বর্গ করলে হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর, আর এক্স প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলে দাও, তাহলে এক্স স্কয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার। এখানে দেখো এই এক্স এই এক্স কেটে যাচ্ছে, তাহলে এইটার সঙ্গে এখানে দেখো দুই দিয়ে এটাকে কাটলে এখানে দুই হচ্ছে, তাহলে সে বাইরে থাকছে আমাদের হাফ, তাহলে কি হচ্ছে হাফ, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকছে টু, এখানে পড়ে থাকছে ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এই হাফ দিয়ে প্রত্যেককে এই দুটোকে যদি আমরা আলাদা করি তাহলে কি হবে এই দুটোকে, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে হলো হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, আর এই হাফ দিয়ে এই দুইকে গুণ করি তাহলে কি হয় ওয়ান, তাহলে প্লাস ওয়ান হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো, আর মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি হচ্ছে কেটে যাচ্ছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকছে এখানে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ এই অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে, বি নম্বর অপশনটা হচ্ছে, তাহলে আমাদের উত্তরটা হবে অ্যান্সার বি হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বিষয়টি পরিষ্কার হয়েছে। তাহলে আমি পরের পার্টে যাই, দ্বিতীয় যে এমসিকিউটা আমরা আলোচনা করেছি দেখো, তৃতীয় এমসিকিউটা বলছে বলছে ট্যান এক্স সমান সমান বি বাই এ, তাহলে আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স, তাহলে আমরা এই মানটাকে লিখে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স, তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স এর এটা লিখে নিলাম, এই সাইন টু এক্স কে আমরা ট্যান এর আকারে প্রকাশের সূত্রটাই পেলি। তাহলে সাইন টু এক্স এর সূত্রটা কি বলেছিলাম, টু ট্যান এক্স বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এই সূত্রটা করেছিলাম কিনা, তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে দেবো কোথায়, এই সাইন টু এক্স এর জায়গায়, তাহলে বসাও, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান টু ট্যান এক্স ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। এখন এই যে ট্যান এক্স এর মানটা, এই ট্যান এক্স এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দিই, যে এখান থেকে ট্যান এক্স এর মানটা কত বি বাই এ, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি মানটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু বি বাই এ, আর এখানে হচ্ছে বি বাই এর হোল স্কোয়ার, এটাকে সলভ করো, তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, এখানে দেখো স্কোয়ার হচ্ছে একটা স্কোয়ার এ উপরে চলে যাবে, তাহলে উপরে হবে টু এ বি, আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি,
এক্সপেরিমেন্টটাকে সলভ করলে এটা চলে আসে। তাহলে এখান থেকে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিচ্ছি, তাহলে কি থাকবে টু এ বি, তাহলে এটার মান হলো টু এ বি। তাহলে এখানে দেখো কোন অপশনটা ঠিক হচ্ছে, এখানকার বি নম্বর অপশনটা ঠিক হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে টু এ বি, অ্যান্সারটা হবে টু এ বি, পরিষ্কার হয়েছে। তাহলে আমরা পরের পার্টটাই দিতে পারি, তিন নম্বর এমসিকিউটাতে যাচ্ছি। যদি কোনো কোথাও অসুবিধা হয় আমাকে বলবে বা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার। যেখানেই অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তিন নম্বরটা কি বলছে, সিক্স সাইন কুড়ি ডিগ্রি মাইনাস এইট সাইন কিউব কুড়ি ডিগ্রি, এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে তোমরা এইটা থেকে দেখো দুই টু কমন যায়, তাহলে টুটা কমন নিয়ে নাও, তাহলে টু কমন নিলাম, থ্রি সাইন কুড়ি ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউব কুড়ি ডিগ্রি। তাহলে কুড়ি ডিগ্রিটাকে যদি থিটা ধরো তাহলে তোমাদের কী সূত্র হচ্ছে, থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। তাহলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা কার সূত্র, সাইন থ্রি থিটা। তাহলে আমরা এটার মধ্যে লিখতে পারি সাইন থ্রি ইন্টু টোয়েন্টি ডিগ্রি, তাহলে সাইন থ্রি ইন্টু টোয়েন্টি ডিগ্রি, তাহলে তিন এখানে কত হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে, তাহলে টু সাইন ষাট ডিগ্রি, তাহলে সাইন ষাট ডিগ্রি মানে তো তোমরা জানোই থ্রি বাই টু, তাহলে টু টু আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি থাকছে মানটা, এখানে মানটা থাকছে আমাদের তিন। তাহলে দেখো কোন অপশানটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি নম্বর অপশানটা ঠিক হচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে ডি, তাহলে অ্যান্সার থ্রি হচ্ছে, পরিষ্কার। তাহলে আমরা তারপরের পার্টিতে যাচ্ছি, তোমরা চার নম্বর সমস্যাটা দেখো। চার নম্বর সমস্যাটি কি বলছে, যদি ট্যান স্কোয়ার থিটা সমান সমান টু ট্যান স্কোয়ার ফাই প্লাস ওয়ান হয় তাহলে কস টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই, এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করবো এই যে কস টু থিটার সূত্রটা দিয়ে, কস টু থিটাকে টেনে রাখলে প্রকাশ, তাহলে কস টু থিটাকে টেনে রাখলে প্রকাশ করলে কি হয় তোমরা সূত্রটা জানো, কস টু থিটা সমান সমান ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন এই যে ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটার বদলে তোমরা এই যে টু ট্যান স্কোয়ার ফাই প্লাস ওয়ান এই মানটা বসিয়ে দিতে পারো, তাহলে ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি টু ট্যান স্কোয়ার ফাই প্লাস ওয়ান, এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে বসালে কি হবে মানটা, দেখো ওয়ান মাইনাস টু ট্যান স্কোয়ার ফাই প্লাস ওয়ান, ওয়ান প্লাস টু ট্যান স্কোয়ার ফাই প্লাস ওয়ান, সলভ করো। তাহলে সলভ করলে কী দাঁড়াচ্ছে আমাদের, কস টু থিটা এখানে দাঁড়াচ্ছে মাইনাস টু ট্যান স্কোয়ার ফাই, আর নিচে টু প্লাস টু ট্যান স্কোয়ার ফাই, বুঝতে পেরেছ। আচ্ছা এইবার এই যে হরটা আছে এই হরটা থেকে দুই কমন নিয়ে নাও, তাহলে দুই যদি আমরা কমন নিই তাহলে উপরে থাকলো কি মাইনাস টু ট্যান স্কোয়ার ফাই, আর এখান থেকে টু কমন নিলাম তাহলে এখানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ফাই, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ফাই বদলে কী লিখতে পারো তোমরা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ফাই থেকে যদি নিচে সূত্র নিয়ে সে স্কোয়ার ফাই লিখতে পারি, তাহলে এই জায়গাটাই লাগবে তোমরা সে স্কোয়ার ফাই। তাহলে কস টু থিটা সমান সমান হচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার ফাই বাই সে স্কোয়ার ফাই। এখন এইটাকে সাইন কসে ভাঙিয়ে দাও, তাহলে আমরা যদি ট্যান স্কোয়ার ফাইকে জানো তাহলে সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, আর এখানে সে স্কোয়ার ফাই ওয়ান বাই কস স্কোয়ার ফাই, তাহলে দুটোরই হলে কস স্কোয়ার ফাই আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি মাইনাস মাইনাস সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই বাই, এখানে সে স্কোয়ার বদলে লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার ফাই, বুঝতে পেরেছ। তাহলে এখানে দেখো এই কস স্কোয়ার ফাই এই কস স্কোয়ার ফাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে মাইনাস সাইন স্কোয়ার ফাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস টু থিটার বদলে মাইনাস সাইন স্কোয়ার ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাইটা এই পাশে নিয়ে আসো, তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের কস টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই হচ্ছে জিরো। তাহলে এখানে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনোটাই জিরো নেই, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের ডি নম্বর অ্যান্সারটি হচ্ছে, ডি নম্বর অ্যান্সারটি কী, তাহলে কোনোটি নয় হবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা পাঁচ নম্বর এমসিকিউটাতে যাই, দেখো পাঁচ নম্বর এমসিকিউটা বলছে কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই সমান সমান ট্যান স্কোয়ার আলফা, তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফার মান নির্ণয় করো। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা ঢুকিয়ে দিই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ট্যান স্কোয়ার আলফা। এখন তোমরা এইটার সূত্র জানো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার সূত্রটা কি কস টু থিটা, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি কস টু থিটা, আর এ পাশে থাকলো ট্যান স্কোয়ার আলফা। এবার
তোমরা এই কষ্ট থিটা, তাহলে এটার নিচে ওয়ান আছে, এটার নিচেও ওয়ান আছে, তাই তো? তাহলে আমরা এটাকে যোগ ভাগ করতে পারি, অর্থাৎ হরের থেকে লব বিয়োগ, আর এখানেও হরের থেকে লব বিয়োগ, নিচে হরের সঙ্গে লব যোগ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ওয়ান প্লাস ওয়ান মাইনাস কষ্ট থিটা, কারণ হরের থেকে লব বিয়োগ কষ্ট থিটা, আর ওয়ান প্লাস কষ্ট থিটা, কারণ এটা নিচে ওয়ান হচ্ছে, এই পাশেও তাই হচ্ছে, ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা, ওয়ান প্লাস। এখন তোমরা জানো যে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, এটার সূত্রটা কি? এটার বদলে আমরা ট্যান স্কয়ার থিটা লিখতে পারি। আবার ডান দিকে দেখো তোমরা, ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার, এটাকে মধ্যে আমরা কি লিখতে পারি? কস টু আলফা লিখতে পারি, তাহলে সেটা লেখো, তাহলে এখানে হলো ট্যান স্কয়ার থিটা, আর এই পাশে হলো কস টু আলফা, বুঝতে পেরেছো? তাহলে এই কস টু আলফাকে আমরা সূত্রে ফেলি, তাহলে কস টু আলফা থেকে কোন সূত্রটা করতে পারি? কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, তাহলে দেখো এইটার মান কি হচ্ছে, তাহলে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, এটার মান কি হচ্ছে? ট্যান স্কয়ার থিটা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি হচ্ছে? কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান সমান ট্যান স্কয়ার আলফা। তাহলে আমাদের এখানে দেখো কোথায় ট্যান স্কয়ার আলফা আছে, ট্যান স্কয়ার আলফাটা কোথায় আছে দেখো, তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে? সি নম্বর অপশনটা, তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে সি, বুঝতে পেরেছি? আমি আর এমসিকিউ বেশি করে দীর্ঘ করব না, এর পরবর্তী পাঠগুলোতে আমি যে সমস্ত দীর্ঘ বা সংক্ষিপ্ত উত্তরধর্মীয় অঙ্ক আছে, তোমাদের এসএনজির বই আছে, সাতার পাবলিকেশনের বই আছে, এই অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব, যেগুলো সবচেয়ে বেশি আসে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি সমাধান করব এর পরবর্তী পাঠে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।